স্টুডেন্টস, আমি ফরিদ মির্জা, তোমরা দেখছো বায়োলজি সেন্ট্রাল। আমি তোমাদের বলেছিলাম যে সপ্তাহে মিনিমাম দুটো বা তিনটে আমি মোরাল দেওয়ার চেষ্টা করব। আজকে যে মোরালটি করব সেটা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে এবং নিজেদের লাইফে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। তো মোরালটা কি? মোরাল অফ দ্য ডে, ছোট্ট মোরাল লিখছি আমি, অলওয়েজ এইম। এইম মানে হচ্ছে লক্ষ্য করা বা স্থির করা। টু বি টপ, সর্বদা চেষ্টা করবে, এটাই মোরাল এক লাইনে। সর্বদা এই জিনিসটা লক্ষ্য রাখবে যে আমি টপ হব বা সর্বোচ্চ আসনে নিজেকে অধিষ্ঠিত করব। বা টপ মানে হচ্ছে সেরা হওয়া, বা দেখা গেলো যে ক্লাসে কেউ এক রোল নাম্বার হচ্ছে তাকে আমরা টপ বলছি নাম্বারের বেসিসে। তাহলে টপ হলে, ধরো আমি সাপোজ একটা সিম্পল উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, কেউ একজন 94% পেল কোনো একটা পরীক্ষায়, তো তুমি ভাবলে কি যে আমি একে ক্রস করে আমি টপ পজিশনে যাব বা নিজেকে সেরা জায়গায় প্রতিষ্ঠিত করব। তাহলে সেই জায়গাতে যাওয়ার জন্য তোমাকে একে তাহলে বিট করতে হবে। বিট করে তোমাকে 95 তুলতে হবে, না হলে 96 তুলতে হবে, মানে এর থেকে বেশি তুলতে হবে। এবার তুমি সব সময় যদি ভাবো যে না, আমি এটাকে ক্রস করব, যেহেতু এর আগের বার সে ফার্স্ট হয়েছিল, এবার আমি ফার্স্ট হবো বা তাকে আমি ক্রস করব, তাহলে তুমি সবসময় টপ হওয়ার একটা চিন্তা করছো। এবার দেখা হলো তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা দিয়ে তুমি 88% পেলে, বা ধরলাম তুমি 90% পেলে, অথচ তুমি ভালো স্টুডেন্ট না, মানে পড়াশোনায় অতটা ভালো না আমি ধরে নিলাম, তাহলে এই যে তুমি 90% পেয়েছো বা এই যে তুমি 88% পেয়েছো না, শুধুমাত্র টপ হতে চেয়েছিলে বলে। আমি এটাই বোঝাতে চাইছি যে তুমি যদি সবসময় টপ হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করো, তাহলে অবশ্যই রেজাল্টের সময় তুমি ওর ধারে পাশে থাকবে বা আশেপাশে বা কাছাকাছি নাম্বারগুলো পাবে। হয়তো 95 পাবে না বা এটাকে ক্রস করতে পারবে না, কিন্তু ওর আশেপাশে, মানে হচ্ছে ধরো এই যদি ফার্স্ট পজিশনে থাকে তাহলে তুমি ফোর্থ, ফিফথ, সিক্স, মানে 1 থেকে 10-এর মধ্যে হয়তো থেকে যাবে কোনো একটা নাম্বারে। আশা করি বোঝাতে পারলাম। অথচ তুমি এতটা পাওয়ার যোগ্য নয়, শুধুমাত্র তুমি টপ হতে চেয়েছিলে, ওকে ক্রস করতে চেয়েছিলে বলেই সর্বদা টপ হতে চাওয়ার এটাই হচ্ছে লক্ষ্য, যে সর্বদা তুমি ওকে ক্রস করতে চেয়েছিলে বলেই তুমি আজকে এই নাম্বারটা পেলে। এটা মিলিয়ে দেখবে লাইফে, অবশ্যই কোনো না কোনো দিন তুমি এই জিনিসটা বুঝতে পারবে যে এটার গুরুত্ব কত হবে। তো আমি তোমাদের একটাই কথা বলবো যে সবসময় চেষ্টা করবে যে নিজেকে টপ বা সেরা জায়গাতে রাখার বা সেই পজিশনটা গেইন করার। আর ওটাই যদি সবসময় মাথায় ধরে রাখো, তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন এরকম বারবার পেতে পেতে একবার না একবার তুমি টপ হয়ে যাবে। কিন্তু অবশ্যই যদি টপ নাও করতে পারো, তাহলে এর ধারে পাশে বা এর আশেপাশে নাম্বারগুলো তুমি পাবে। আশা করি তোমাদের মোরালটা বোঝাতে পেরেছি। আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা পার্ট নিয়ে।